আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সুরভি দিবা। একটি আবেগ চাপা ছিল 86 বছর ধরে, সেই চেপে রাখা আবেগ থেকে তুলে নেওয়া হয়েছে পাথর, তারপর নেমেছে বাঁধ ভাঙা স্রোত। তুরস্কের ইস্তাম্বুলের ঐতিহাসিক আয়া সোফিয়াকে খুলে দেওয়া হয়েছে নামাজের জন্য, যদিও পর্যটকরা আগের মতো সেখানে যেতে পারবেন। ভেতরে চিত্র কারুকাজেও করা হবে না কোনো পরিবর্তন। এখন এই স্থাপনাটি মসজিদ হিসেবে ব্যবহার হবে। এর আগে ছিল জাদুঘর, তারও আগে ছিল মসজিদ, এবং তারও আগে স্থাপনাটি ছিল রোমান ক্যাথেড্রাল। তুরস্কের মানুষের মধ্যে স্থাপনা নিয়ে এই আবেগ তৈরি করেছে ইতিহাসের গতিধারা। চলুন ঘুরে আসি সেই সময় থেকে। ১৪৫৩ সালে কনস্টান্টিনোপল বিজয়ের পর নিজের খরচে খ্রিস্টানদের থেকে ক্যাথেড্রালটি কিনে নেন সুলতান ফাতি মোহাম্মদ, পরে ওয়াকফ করে দেন মসজিদ হিসেবে ব্যবহারের জন্য। সেই থেকেই মসজিদে ছিল আয়া সোফিয়া। কিন্তু তুরস্কের সালতানাতের পতনের পর স্বাধীন তুরস্কের প্রেসিডেন্ট হন মুস্তফা কামাল আতাতুর্ক। তিনি দেশটিকে ধর্মনিরপেক্ষ হিসেবে গড়ে তুলতে চেয়েছেন। এর অংশ হিসেবে আয়া সোফিয়াকে বানানো হয় জাদুঘর, সেই সঙ্গে চাপা পড়ে মুসলিমদের জীবন্ত আবেগ। আয়া সোফিয়ায় বন্ধ হয়ে যায় নামাজ, মূল ভবনে যে কোনো ধর্মীয় প্রার্থনা নিষিদ্ধ করা হয়। ছোট পরিসরে একটি গির্জা আর একটি মসজিদ বানিয়ে দেওয়া হয়, যেগুলোতে কেবল জাদুঘরে কর্মরতদের প্রার্থনা করার সুযোগ রাখা হয়। তবে তুরস্কের মুসলমানরা এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি। সেই ১৯৩৫ সাল থেকেই দাবি জানিয়ে আসছিলেন আয়া সোফিয়াকে আবার মসজিদে পরিণত করতে। তাদের সেই দাবি পূরণ হল ২০২০ সালের, এর কয়েকদিন আগে মাত্র দেশটির আদালত রায় দেয় আয়া সোফিয়াকে কেবল মসজিদ হিসেবেই ব্যবহার করা যাবে। এই রায়ের পর থেকেই তুরস্কে বইতে থাকে নতুন আবেগের ঢেউ। সরকারি ঘোষণায় জানানো হয়, 24 জুলাই পবিত্র জুমার নামাজের মাধ্যমে আবারও মসজিদ হিসেবে উদ্বোধন হবে আয়া সোফিয়া। ইস্তাম্বুলের লোকেরা সেই অনুযায়ী তৈরি হয়, সবার আকাঙ্ক্ষা এই পবিত্র সময়ের সাক্ষী হয়ে থাকা। এখন করোনার দুঃসময়, বিপুল লোক সমাগমে ঝুঁকি রয়েছে, তাই তুরস্কের সরকার সমাগমে কড়াকড়ি আরোপ করল। ঘোষণায় জানিয়ে দেয়া হল, আয়া সোফিয়ার ভেতর মূল কামরায় হাজারের বেশি সমাগম করা যাবে না, আর এই কামরায় যারা ঢুকবেন মুখে অবশ্যই থাকতে হবে মাস্ক, হাতে থাকতে হবে জায়নামাজ, আর কামরার ভেতরে জায়নামাজ বিছাতে হবে ঝুঁকিমুক্ত দূরত্ব ঠিক রেখে। এই ঘোষণায় অনেকে দমে গেলেন, কেউ কেউ আবার মরিয়া হয়ে মূল কামরায় প্রবেশের আশায় থাকলেন। পুরো তুরস্ক থেকে হাজার হাজার মানুষ ইস্তাম্বুলে জড়ো হচ্ছে আগামীকাল এখানে জুমার নামাজ আদায় করার জন্য, এবং তুরস্কের জনগণ মনে করছে আয়া সোফিয়াকে মসজিদ হিসেবে ঘোষণা করার মাধ্যমে ইস্তাম্বুল বিজয়ের অন্যতম একটি নিদর্শন তারা ফিরে পেতে যাচ্ছে। এলো সেই কাঙ্ক্ষিত দিন, 86 বছর পর মসজিদ খুলে দেওয়ার দিন। শুক্রবার সকাল থেকেই ইস্তাম্বুলের বাতাস মুখর হয়ে উঠল। ইউরোপ আর এশিয়ার বিভক্তি রেখা বসফরাস প্রণালীতে বইতে শুরু করল নতুন প্রবাহ। গোল্ডেন হর্ন স্মরণ করল সেই দিনের কথা, যেদিন সুলতান ফাতি মাহমুদ কনস্টান্টিনোপল বিজয় করতে জলের জাহাজ ডাঙ্গায় তুলেছিলেন। 10 মাইল শুকনো পথ টেনে নিয়েছিলেন সেগুলো, কাঠের গুঁড়িতে চর্বি মিশিয়ে তার উপর তুলে দিয়েছিলেন জাহাজের পেট। উসমানীয় সেনারা সেই জাহাজগুলো পাহাড় ঠেলে টেনে নামিয়েছিলেন গোল্ডেন হর্নে। সুলতান ফাতি মাহমুদের সেই বিজয় ছিল অভূতপূর্ব। বিজয়ের পর আয়া সোফিয়ায় প্রথম প্রবেশ করেন তিনি, কামরায় লুকিয়ে থাকা খ্রিস্টানদের অভয় দেন, সবাইকে তুরস্কের নাগরিক হিসেবে ঘোষণা করেন, সেই সঙ্গে জীবনের নিরাপত্তা আর স্বাধীন চলাফেরা নিশ্চিত করেন। এরপর কেটে গেল 550 বছর, আয়া সোফিয়াকে নিজস্ব মর্যাদায় ফিরিয়ে দিয়ে সেই কামরায় আবার প্রবেশ করল নতুন সুলতান। তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানকে নতুন সুলতান হিসেবেই চেনেন অনেকে। আয়া
আয়া সোফিয়াকে ফিরিয়ে দেয়ায় তুরস্কের মুসলিমরা তার কাছে এবং দেশটির আদালতের কাছে কৃতজ্ঞ। সেই কৃতজ্ঞতা আর ঐতিহাসিক এই স্থাপনের প্রতি আবেগ নিয়ে শুক্রবার সেখানে দেখা যায় আনন্দঘন দৃশ্য। সময়ের আগেই আয়া সোফিয়ার আঙ্গিনা ভরে যায় মুসলমানদের উপস্থিতিতে। হাতের জায়নামাজ বিছিয়ে যার যার জায়গা করে নেন মুসল্লিরা। আশেপাশের বাগান, সড়ক, সব লেক টুইটম্বুর, পাশেই বসফরাস প্রণালী। অন্য দিনের মতো বসফরাস ব্যস্ত, তবে ওই দিনের মতো সব ব্যস্ততা যেন আয়া সোফিয়াকে ঘিরে। জুমার সময় ঘনিয়ে আসে, জাদুঘর থেকে মসজিদ হাওয়া আর আয়া সোফিয়া থেকে ভেসে আসে আজান, থেকেই বাতাসে ভাসিয়ে দেয়া হয় আজানের ধ্বনি। ঐতিহাসিক ওই সময়ের সাক্ষী যারা ছিলেন তারাও আবেগে আপ্লুত হয়ে পড়েন। কারো চোখ থেকে নামছিল পানি, কেউ তাকিয়েছিলেন আকাশের দিকে। সংবাদ মাধ্যম জানায়, শুক্রবার আয়া সোফিয়াকে ঘিরেছিল আপামর জনসাধারণ। যারা মুসলমান তবে ধর্মে ততটা বিশ্বাস নেই তারাও ওই দিন এসেছিলেন নামাজ পড়তে, ইতিহাস তৈরির এই সময়ের সাক্ষী হতে। আজানের পর মসজিদ প্রস্তুত হয় নামাজের জন্য, তার আগে খুতবা। ওই দিন আরও একটি আকর্ষণ ছিল, প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান শুভ সময়ের সূচনা করতে তিনি এসেছিলেন, নিজের কণ্ঠে কুরআন তেলাওয়াত করেছিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকা আল কিতাবু লা রায়বা ফীহ হুদান লিলমুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়ুকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আজানের আগেই এরদোয়ান পাঠ করেছিলেন সূরা আল ফাতিহা আর সূরা আল বাকারা। তার তেলাওয়াত শেষ হওয়ার পর চার মুয়াজ্জিন মসজিদের চার মিনার থেকে আজান দেন। শুভ সময়ে এরদোয়ান সুলতান ফাতি মোহাম্মদের কবর জিয়ারত করেন, তিনি এই শহরের নাম দিয়েছিলেন ইস্তানবুল। প্রেসিডেন্ট এরদোয়ান উপস্থিতিদের সামনে রেখে কিছু কথাও বলেন। তিনি বলেন, আয়া সোফিয়া ছিল একটি মসজিদ, আবারও মসজিদে পরিণত হলো। আমার প্রত্যাশা মসজিদ হিসেবেই এটি মুমিনদের সেবা করবে। তিনি বলেন, আয়া সোফিয়া মসজিদ হলেও সব ধর্মের লোক এখানে আসতে পারবে, ঘুরে ঘুরে দেখতে পারবে। আদালতের রায়ের পর খুব কম সময়ের মধ্যে আয়া সোফিয়াকে নামাজের উপযোগী করতে হয়েছে তুরস্ককে। এই সময়ের মধ্যেই খ্রিস্টান চিহ্নগুলোকে লাইট ম্যাপিং প্রযুক্তির মাধ্যমে ঢেকে দেওয়া হয়েছে। সেই সঙ্গে এরদোয়ান ঘোষণা দিয়েছেন, এই স্থাপনার খ্রিস্টান চিহ্নগুলোকে নষ্ট করা যাবে না। আন্তর্জাতিক মঞ্চে অনেকেই মসজিদে পরিবর্তন করার পদক্ষেপের নিন্দা জানিয়েছেন। এর প্রেক্ষিতে এরদোয়ান বলেন, আমরা শ্রদ্ধার সাথে তাদের মত নিচ্ছি, ঐতিহ্যের সব অংশ যত্ন করে রাখা হবে, তবে একে কিভাবে ব্যবহার করা হবে সেটি আন্তর্জাতিক সম্প্রদায়ের বিষয় নয়, সেটা তুরস্কের সার্বভৌম অধিকারের আওতায়। তিনি জানিয়েছেন, আয়া সোফিয়া দেখভাল করবে সাংস্কৃতিক ও পর্যটন মন্ত্রণালয়। জুমার নামাজের আগে খুতবা দেন ধর্ম বিষয়ক অধিদপ্তরের প্রধান আলী ইরবাস। মসজিদটির জন্য তিনজন ইমাম নিয়োগ করে তুরস্ক। সবকিছু মিলিয়ে শুক্রবার ছিল ইস্তানবুলের জন্য রোমাঞ্চকর দিন। শহরের গভর্নর বলেন, জুমার নামাজ নিয়ে শহরে সবাই রোমাঞ্চিত ছিল। সিএনএন জানিয়েছে, বৃহস্পতিবার রাত থেকেই তুরস্কের অন্যান্য এলাকা থেকে ইস্তানবুলে লোক আসতে শুরু করে। তারা ইস্তানবুলে রাত কাটান, খোলা আকাশের নিচে অপেক্ষা করেন অভূতপূর্ব এক সকালের।
সেই সকালে আহমদ নামের এক মুসল্লি বলেন, আমাদের আকাঙ্ক্ষার বাস্তবায়ন হয়েছে, শুকনো হৃদয় পানি দিয়ে ভিজিয়ে দেয়া হয়েছে, সর্বশক্তিমান আল্লাহকে এর জন্য ধন্যবাদ। শুক্রবার জুমার নামাজে সমবেতদের আবেগ যেমন দুলছিল, তেমনি দুলতে দেখা গেছে আয়া সোফিয়ার কামরা। এই কামরার ভেতর থেকে দেয়া হয় আবেগে ভরপুর খুতবা। খুতবা প্রচার করা হয় দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলগুলোতে। আনাদুলু জানায়, আবেগ ঘন সেই খুতবায় এমন দিন উপহার দেওয়ার জন্য সর্বশক্তিমান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। উসমানী সুলতানদের তরবারি হাতে ইমাম জুমার খুতবা প্রদান করেন। খুতবায় বলা হয়, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি এই বিজয়ের সুসংবাদ দিয়েছিলেন। তিনি বলেছিলেন, একদিন কনস্টান্টিনোপল বিজয় হবে, সেই বিজয়ী সেনাপতি এবং সেনারা হবেন মহান। সালাম জানানো হয় সাহাবিদের প্রতি। সাহাবিদের কয়েকজন এর আগে কনস্টান্টিনোপল বিজয়ের চেষ্টা করেছিলেন। খুতবায় অতীতে সুলতানদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়, যারা আনাতোলিয়ার দরজা খুলে দিয়েছিলেন। অতীতের শহীদ এবং বীরদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন ইমাম। স্মরণ করা হয় আয়া সোফিয়ার উল্লেখযোগ্য ইমামদের, ইস্তাম্বুলের নেতাদের, আয়া সোফিয়া মসজিদ হিসেবে গড়ে তোলার পেছনের কারিগরদের, তাদের সকলের উপর আল্লাহর রহমত কামনা করা হয়। বিশ্ববাসীকে জানিয়ে দেওয়া হয়, এক সময় এই ইমারত থেকে ছড়ানো হতো শান্তির বাণী, এখনও ছড়ানো হবে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে, আমাদের ওয়েবসাইট bdviews.net ভিজিট করুন। আল্লাহ হাফেজ।